প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশিদ ডালিমদের দেশে থাকা অবস্থায় 21 আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এই ধরনের আঘাত আরও আসতে পারে বলেও সবাইকে সতর্ক করলেন বঙ্গবন্ধু কন্যা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার 18তম বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যে দলের কোনো নেতৃত্ব নেই সেই বিএনপিকে জনগণ কেন ভোট দেবে? নীলাদ্রি শেখরের রিপোর্ট। সন্ত্রাস বিরোধী সমাবেশেই সন্ত্রাসী হামলা। 2004 সালের 21 আগস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন নেতাকর্মী, আহত হন দলীয় সভাপতি শেখ হাসিনা সহ 1000-এর বেশি নেতাকর্মী। সেদিনের সেই হামলার সময় পাশে থাকা দলের নেতারা মানবঢাল তৈরি করায় অল্পের জন্য বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা। দিবসটি স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় পৌঁছে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গ্রেনেড হামলার নৃশংসতা ও ভয়াবহতা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ওই হামলা ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত। আর প্রকাশ্য দিবলকে এই ধরনের ঘটনা সরকারের যদি সেরকম ইয়ে না থাকে তাহলে তো এটা সম্ভব না। আমরা আওয়ামী লীগ অবশ্যই আসতে পারতাম না, সবসময় পুলিশ ঘিরে থাকত, আমাদের কোনো মিটিং করতে দেওয়া হতো না, কোনো সমাবেশ করতে দেওয়া হতো না, কিচ্ছু করতে দেওয়া হতো না। অথচ সেই দিন কোনো পুলিশ নাই। এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল। এই চক্রান্তের সাথে খালেদা জিয়া তাদেরকে যেভাবে হোক দেশ থেকে চলে যেতে সাহায্য করে, তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই বেঁচে আছি, তখনই রাত্রে তারা ভেঙে গেছে। তো এদেরকে কে এনেছিল? আবার জাতিপিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে, এগুলি যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না, তারা আঘাত করবে, বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে, সেটা দেশবাসীকে সতর্ক থাকার আমি আহ্বান জানিয়ে। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা সন্ত্রাস জঙ্গিবাদের পথে যাবে না উন্নয়নের পথে। যে দলের নেতাই নাই, সাজাপ্রাপ্ত অথবা ফিউজিটিভ পলাতক, তাদের ইলেকশন করার তো কোনো ইলেকশন করবে কি আর কীভাবে ভোট পাবে, ভোট কাকে দেখে দেবে, এটাই তো প্রশ্ন। তারপরে অনেক চক্রান্ত আছে, এখনও যেমন নানা রকমের চক্রান্ত ইলেকশন সামনে আসলেই শুরু হয়, এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না, সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে। বৈশ্বিক কঠিন পরিস্থিতিতে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।